আপতকালীন ব্রেক কষে হাতিকে বাঁচালেন ট্রেনের চালক, এমনই ঘটনা ঘটেছে নাগরাকাটার মাঝে চাপড়ামারিতে, এবং সেখানে আপতকালীন ব্রেক কষে হাতিকে বাঁচিয়েছেন ট্রেনের চালক, এবং সেই ট্রেন থামানোর পরে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করেছেন ট্রেনের চালক। আচমকাই রেল স্টেশনের মাঝে, রেল লাইনের মাঝে দাঁড়িয়ে পড়ে হাতি, এবং তাকে বাঁচাতেই আপতকালীন ব্রেক কষেন ট্রেনের চালক। হাতিকে বাঁচিয়েছেন ট্রেনের চালকরা। ব্রেক কষার পরে মিনিট পাঁচেক তারা অপেক্ষা করেন নাগরাকাটা স্টেশনের মাঝে চাপড়ামারির ঘটনা। ট্রেন থামিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করেন চালকেরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আচমকাই রেল লাইনের মাঝে চলে আসে হাতি, এবং তাকে বাঁচাতেই আপতকালীন ব্রেক কষেছেন ট্রেনের চালকরা। নাগরাকাটা স্টেশনের মাঝে চাপড়ামারির ঘটনা। ধীরে ধীরে জঙ্গলে চলে যায় হাতি, এবং তারপর রেল লাইন আবারও পরিষ্কার হয়। ট্রেন চালানোর সময় আচমকাই রেল লাইনের মাঝে হাতি দেখতে পান ট্রেনের চালকরা। তাকে বাঁচাতেই আপতকালীন ব্রেক কষেন ট্রেনের চালকরা, এবং তারপর মিনিট পাঁচেক তারা অপেক্ষা করেন। ধীরে ধীরে জঙ্গলে চলে যায় সেই হাতি। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর ছবি কলকাতা টিভির পর্দায়। আমরা এই বিষয়ে আরো জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি নন্দ বাহাদুর ছেত্রী। কি জানতে পারছেন আপনি এই বিষয়ে? রঞ্জিতা, এই সোমবার বিকালে আবার নাগরাকাটা চাপড়ামারি মাঝখানে জঙ্গলে রেল ট্র্যাকে হাতি চলে আসছিল, আর যে শিলিগুড়ি থেকে অলিপুর যাওয়া যে ট্রেন, ট্র্যাকে হাতি দেখার পরে এমার্জেন্সি ব্রেক করে হাতিটাকে বাঁচানো হইলো। তো পরপর এই নিয়ে 9টা 10টা ঘটনা এই রুটে হয়ে গেছে। অলিপুর থেকে নিয়ে শিলিগুড়ি এনজিপি জংশন পর্যন্ত 168 কিলোমিটার যে ট্র্যাক লাইন আছে, তার মধ্যে এই কিছুদিনের মধ্যেই 9টা 10টা এরকম ঘটনা এবার রেল দপ্তরের তৎপরতায় মানে ঘটনাটা মানে ই করা হলো, মানে বন্ধ মানে রেলকে ইমার্জেন্সি ব্রেক করে এটা ঘটনাটা মানে এটা সেফ হয়ে গেল হাতিটা ওখান থেকে। তো এই আমরা এই 9 অগস্টের একটা প্রেগনেন্ট হাতি চাপড়ামারি আর নাগরাকাটার জঙ্গলের মাঝখানে একটা মারা গেছিল, তারপর থেকেই 5-6টা এরকম হাতি হঠাৎ করে রেল ট্র্যাকে চলে আসে, তারপরে বন্ধ করে রেল লাইন।